শুনে মুখটা দেখি তো, শুনে মুখটা দেখি, খুব ঠান্ডা, খুব ঠান্ডা না, পাগুলো কিরকম কুচকে কুচকে গেছে, কুচকে কুচকে গেছে না। হেসে দাও, হাসি করে দাও, হাসি করে দাও, হাসি করে দাও, কি দেখছো, হাসি করে দাও। ও ওলে বাবলে, ওলে বাবলে, ও লক্ষ্মী মেয়ে, লক্ষ্মী মেয়ে, লক্ষ্মী মেয়ে, ঘুম আসছে না, ঘুম আসছে না। ও ও এ হাসি করে দাও। সুন্দর মুখটা দেখি দাও, সুন্দর মুখটা দেখি দাও, দেখি দাও সুন্দর মুখটা। কি লক্ষ্মী মেয়ে গো, একটু কাঁদে না, শোনা বাবা, শোনা বাচ্চা, চক গুবলুকে ছোটবেলা ঠিক এরকম লাগতো। আর টুস্কিটা একবার আমার বেলে ছাড়তোই না, ছাড়তোই না। এই বাড়িতে একটা বাচ্চা না থাকলে ভালো লাগে না। এসে গেছে তো, এখন আমাদের তুলি জানি এসে গেছে না, ওর বাবা মার মুখটা দেখেছো আজকাল? আকাশ আর নন্দিনী গদ গদ একেবারে, জেঠুরা যেন কম যায়। সত্যি বাবা, বর্দাকেও দেখছি তো, তুমি বা কম কিসে, যাই বলো। সবাই মিলে বাচ্চাকে নিয়ে থাকা, একসঙ্গে জয়েন্ট ফ্যামিলিতে বাচ্চারা অনেক ভালো থাকে জানো তো, আপনজনদের সঙ্গে একসঙ্গে থাকাটা যে কি ভালো, কি মজার। কে বাবা রে অতুল, ঘুমিয়ে পড়েছে। মিনু, তোর মনে আছে আমরা একবার দীঘায় গিয়েছিলাম? মিনু, কি হয়েছে তোর? কিছু হয়নি তো, একটু অন্য মানুষ হয়ে গিয়েছিলাম, কিছু বলছিলাম না? হ্যাঁ, বলছিলাম যে আমরা যে একবার দীঘায় গিয়েছিলাম তোর মনে আছে? মনে আছে, বর্দা আমাদের সবাইকে নিয়ে গিয়েছিল, সেবারে খুব আনন্দ হয়েছিল। হয়েছিল, তার সঙ্গে আরো অনেক কিছু হয়েছিল। কি হয়েছিল বলো তো? ওখানে গিয়ে তোর হঠাৎ মনে হলো আমি তোকে আর ভালোবাসি। মনে আছে বাবা, সেবার যা কান্নাকাটি করেছিলাম শেষে বর্দা ধরে বেঁধে আমাকে তোমার কাছে নিয়ে গেল, তাই না? হঠাৎ তুমি এই কথাটা বললে, আমায় কিছু বলবে আম্মা? অনি তোকে একদম পাচ্ছে না মিনু। মানে অনি তোমায় কিছু বলেছে? না না না, অনি কিছু বলেনি। বুঝতে পেরেছি, আমাকে তো কিছু বলে না। ঠিক আছে, ও আজকে স্কুল থেকে আসুক, আমি ওর সঙ্গে কথা বলছি। না মিনু, ওকে কিচ্ছু জিজ্ঞেস করবি না ব্যাপারে। কেন জিজ্ঞাসা করবো না আম্মা, কেন জিজ্ঞাসা করবো না? তুমি বলো, আমাকে জানতে হবে না ওর কিছু অসুবিধা হচ্ছে? আচ্ছা তুই ওরম করে বলছিস কেন? আম্মা, ওর জন্য আমি কিছু কম করি না। আচ্ছা ওটা কোনো কথা নয় মিনু, সবসময় ভালো জামা কাপড় ভালো খেতে দেওয়া এটাই কিন্তু সব ব্যাপার নয়। মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা কর, আমার কথাটা একটু মন দিয়ে শোন মিনু। দেখ অনির যা বয়স, এবার সে ওদের অনেক কিছু বলার থাকে, অনেক কিছু বোঝার থাকে, কিন্তু সেগুলো সবাইকে ঠিক বলে উঠতে পারে না। আর ও এখানে তুই ছাড়া আর কে আছে বল, কার সঙ্গে ও সেগুলো বলবে, কার কাছে জানবে? তো সেই জন্যই বলছি যে তুই ওকে একটু সময় দে, ও ওর সঙ্গে একটু থাক, ও কি বলতে চায় সেটা শুন। ঠিক আছে মিনু, ওকে কিন্তু বলিস না যে আমি তোকে কিছু বলেছি। আর একদম রাগারাগি করিস না, একটু বুঝিয়ে বলিস। Good morning. Good morning.
বসুন বসুন। তারপর কি ঠিক করলেন? কি ব্যাপারে? কবে জয়েন করছেন কিছু ঠিক করলেন? জয়েন ডক্টর সরকার, আমি বুঝতে পারছি যে হসপিটালে আমি জয়েন না করলে অসুবিধার সৃষ্টি হচ্ছে। আসলে এই মুহূর্তে না না, আমি আপনাকে কোনোভাবে প্রেশারাইজ করতে চাইছি না। আমি বুঝতে পারছি আপনার এই মুহূর্তে মেন্টাল কন্ডিশন যা। ডোন্ট ওয়ারি, টেক ইউর টাইম, টেক ইউর টাইম, নো প্রবলেম। টাইম এই সময়টাই তো সমস্যা তৈরি করে দিচ্ছে। এই সময়টা আমার কি করা উচিত আমি তো নিজেই বুঝে উঠতে পারছি না। আচ্ছা হলো, আমার এখানে জয়েন করা উচিত নাকি আই শুড গো ফর আ চেঞ্জ? আমি তো নিজেই বুঝতে পারছি না। সত্যি কথা বলতে আমি একটা দ্বন্দ্বের মধ্যে দিয়ে যাচ্ছি। হসপিটালে এলে সব স্টাফেরা আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে, নার্সরা খানাখানি করে, আর আমার কলিগরা মাঝে মধ্যে তারাও আমাকে অ্যাভয়েড করে। আর সবচেয়ে বড় কথাটা, একজন ডক্টরকে পেশেন্টরা ভয় পায়। I understand. দেখুন ডক্টর মুখার্জি, একজন বন্ধু হিসেবে একটা অ্যাডভাইস দিতে পারি? আমার কয়েকজন বন্ধু এনআরআই, ওরা জামশেদপুরে একটা হসপিটাল খুলেছে, বড় স্কেলে করেছে ওটা। আমাকে ফোন করেছিল কিছু এক্সপিরিয়েন্স ভালো ডক্টরের জন্য। তা আমি ভাবছিলাম আপনি যদি ইন্টারেস্টেড হন। না না না, মানে এই মুহূর্তে তো নাই। আসলে এই কেসটার একটা ডিসিশন না হওয়া অবধি আমি তিতলিকে একা, না তিতলিকে একা রেখে আমি কোথাও যেতে পারবো না। আগে স্টেপ নিলেন না কেন? আপনি তো সব জানতেন, আগে আটকাননি কেন? কেন ওকে নিজের ক্ষতি আপনার ক্ষতি করতে দিলেন কেন? এনিবি আরেকবার ভেবে দেখুন। চলি। কি এগুলো নিয়ে কোথায় যাচ্ছ? বাথরুমটা কি খালি আছে? দেখো না, ভেবেছিলাম স্নানের আগে কেচে ফেলবো, একদম ভুলে গেছি। ওগুলো আমাকে দাও। তুমি কি করবে? তোমাকে আজকে আর কাপড় জামা কাচতে হবে না। তাহলে কে কাচবে শুনি? কেন, কমলার মা আছে। না বাবা, আজকাল কাজের লোকেরা যা হয়েছে না,
ওরা একটা বাড়তি মানুষের বাড়তি কাজ করতে গেলেই ভীষণ রাগারেগি করে, দরকার নেই যাচ্ছে। বাড়তি কাজ মানে কাপড় জামা কাচাটাই তোর কাজ? জানি, আসলে আমি নিজেই তো এ বাড়িতে একটা দাও দাও ওগুলো আমাকে দাও, আমি আজকে কেচে দিচ্ছি, কাল থেকে কমলার মাকে দিই। গায়ত্রী গায়ত্রী প্লিজ, আমার এই জামা কাপড়গুলো তুমি কাচবে? কি বলছো তুমি, আমার কিচ্ছু হবে না দা। তুমি তো জানো এই শরীরে ভারী কাজ করে না মানুষই। জানি, তুমি আমার কথা শোনো না। তুমি আমার কথা শোনো প্লিজ, আমি শৈবালকে বলেছি তোমার জন্য একটু বেশি করে ফল আনবে, নিয়মিত ফল সবজিটা খেতে হবে এই শরীরে, বুঝেছো? এসবের কোনো দরকার নেই আমি বলছি তোমাকে, সেটা আমাকেই বুঝতে দাও। এত আদর, এত যত্ন, এগুলো কি সব আমার পাওনা ছিল বলো? আমি তো এগুলো পাওয়ার যোগ্য নই গায়ত্রী, তা সত্ত্বেও আমার আমার ভীষণ অস্বস্তি হচ্ছে। আমি আমি বোধহয় তোমাকে ঠিক তোমাকে ঠিক বোঝাতে পারছি না গায়ত্রী, যে মানুষ আমি বুঝতে পারছি, মানুষ আমি তোমার অবস্থাটা বুঝতে পারছি, তোমার খুব হেল্পলেস লাগছে, হেল্পলেস লাগারই কথা। আমি চোখের সামনে তোমাকে দেখছি, তুমি এতটা কষ্ট পাচ্ছ, অথচ আমি একটা কথা বুঝতে পারছি না, যে মানুষটাই পুরো ব্যাপারটার জন্য দায়ী সে কোথায়? এই সময় সে তোমার সঙ্গে যোগাযোগ রাখবে না? তার বিবেক বলে কি কিছু নেই? সে কি তোমার কোনো দায়িত্ব নিতে চাইছে না নাকি? মানুষই তুমি চুপ করে থেকো না, তুমি তুমি আমাকে খুলে বলো, সেরকম হলে আমরা তার কাছে যাব, পুরো ব্যাপারটা খুলে বলবো, তোমার অবস্থাটা বলবো, সে কোথায় থাকে, সে কে, সে কি নাম? আমি জানি না গাচ্ছি, আমাকে কিচ্ছু জিজ্ঞেস করো না, আমি বলতে পারবো না। এরপর সবাই যখন আমাকে জিজ্ঞেস করবে, দুদিন পরে মা যখন আমাকে জিজ্ঞেস করবে, আমি কি বলবো মাকে? কি এত ভাবছেন? মেয়ে তো এখন ভালো আছে, বয়স হয়ে গেল বুঝলেন। হ্যাঁ, সে কি আজ সকাল থেকে পুরনো বন্ধুদের কথা এত মনে হচ্ছে? তাই স্পেশালি ঋত্বিকার আর ঋতিটাই খুব মিস করি। হ্যাঁ, রজতদার সঙ্গে ঠাট্টা এই আর কি সবই চলে, কিন্তু রজতদা আফটারঅল আমার দাদার বন্ধু, ঋতিকের সঙ্গে সব কিছু যেভাবে শেয়ার করতাম সেভাবে তো আর সত্যি ডাক্তারদের মধ্যে এতটা সুসম্পর্ক এটা সব হসপিটালে পাওয়া যায় না, সেই জন্যই বোধহয় এখানে থেকে গেলেন। সত্যি খুব রাগ হয় মাঝে মাঝে, ঋত্বিকটা গেল সেই আর যোগাযোগ কিছু করলো না। ঋত্বিক খুব ভালো ডাক্তার ছিলেন তাই না? হ্যাঁ, সেটাই বোধহয় ওকে মিস করার একটা কারণ। খুব হিংসে হচ্ছে বুঝলেন। কাকে?
ঋত্বিককে, মানে ঋত্বিকের মতো বন্ধুকে। উপায় কি ডক্টর? বা কি বলবো, বাসু না গাঙ্গুলি, কিন্তু যাই বলুন, ডক্টর অমুক ডক্টর তমুক আপনি আগে এসব করে তো আর বন্ধুত্ব করা যায় না। সেটাও ঠিক। তাহলে উপায় তুই বল। আমি না, মানে তুই বল। চা খাবি? চল একটু চা খেয়ে আস। যাবি? চল চল। গায়ত্রী কিছু বলবে? বলছিলাম যে কমলার মার সঙ্গে কথা হয়ে গেছে আমার। ওর সত্যি কোনো অসুবিধে নেই, আমাদের জামাকাপড়ের সঙ্গে তোমার জামাকাপড়গুলো কেচে দেবে। এর মধ্যে আর ভারী কাপড় জামা নিয়ে ইয়ে করতে হবে না, কোনো বিপদ হয়ে গেলে সত্যি মুশকিল আছে। যে কদিন আছো সে কদিন অ্যাটলিস্ট তুমি, যে কদিন মানে তুমি চিন্তা করো না, বিশ্বাস করো আমি সত্যি ওকে বুঝিয়ে বলেছি, ওর কোনো অসুবিধা নেই। বেশি দিনের তো ব্যাপার নয়, জাস্ট যে কথা। গায়ত্রী প্লিজ প্লিজ আমাকে তাড়িয়ে দিও না, গায়ত্রী প্লিজ। তাড়িয়ে দেব? কিসব বলছো মানুষী তুমি? বিশ্বাস করো আমার সত্যি কোনো যাওয়ার জায়গা নেই, আমাকে এখান থেকে চলে যেতে বলো না। মানুষী আমি বুঝতে পারছি, আমি জানি তোমার যাওয়ার জায়গা নেই, কিন্তু মানুষী তুমি কি ভেবেছো? কি ভাবো? তোমার ফিউচার প্ল্যানস? জানি না তো, আমি নিজেই কিছু জানি না গায়ত্রী, শুধু এটুকু জানি এই কটা দিন আমাকে এখানে থাকতেই হবে। মানুষী তুমি আমার কথা কিছু মনে করো না, তোমার কথা ভেবেই তোমার বিষয়ে চিন্তা করি আমার এই কথাটা জিজ্ঞেস করতে হচ্ছে। কটা দিন মানে এক্স্যাক্টলি কতদিন? বাচ্চাটা হওয়া পর্যন্ত। সেটা কি করে হয় মানুষী? তুমি চাইলেই হয় গায়ত্রী, আমি আমি জানি তুমি চাইলে হয়, তোমার কথা বাড়িতে কেউ ফেলবে না যদি তুমি চাও তাইলে। না না, কি মুশকিল, এটা সম্ভব না, এটা হয় না। তুমি তো মা গায়ত্রী, তুমি আমার জন্য এটুকু। হ্যাঁ হ্যাঁ, আমি মা, কিন্তু মা বলেই এটা আমি করতে পারি না। আমি আমি মা বলে পুরো ব্যাপারটা আমি বুঝেছি, এবং এতদিন তার জন্য আমি তোমায় চলে যেতে বলিনি, না তোমায় বলবো। কিন্তু মানুষী এতদিন তুমি তুমি আমাকে এটুকু সাপোর্ট করো গায়ত্রী, আমি তোমার কাছে আর কিচ্ছু চাই না, শুধু শুধু এইটুকু সাপোর্ট তুমি আমাকে করো, প্লিজ প্লিজ। বিষয়টা এইটুকু নয় মানসী, বিষয়টা এইটুকু নয়। দুদিন পরে যখন সবাই টের পাবে তখন পাড়া প্রতিবেশীরা যখন আমায় জিজ্ঞেস করবে আমি কি বলবো? এগুলো তো ঢেকে রাখা যায় না। সব থেকে বড় কথা, বাড়িতে বাবা মা আছেন, বাবা মা আমায় জিজ্ঞেস করলে আমি কি বলবো? তুমি তো আমার প্রশ্নের কোনো উত্তরই দিচ্ছ না। আরে দুদিন পরে তো মা তোমাকে জিজ্ঞেস করবেন, তুমি কি বলবে? তুমি বললেই তো আমি কি বলবো মানসী, কি বলবো আমি? তোমার বাচ্চা হবে, বাচ্চার বাবা কে, তার কি পরিচয়, আমি কিচ্ছু জানি না, আমি কি বলবো?
অথচ তুমি বলছো বাচ্চাটা এই বাড়িতে থেকেই হবে। হয় না, এটা হয় না মানুষই। জাস্ট সম্ভব নয়।